হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ফিজিক্সওয়ালা ওয়েলকাম টু পি বাংলা তো আজকে পিডাব্লিউ বাংলাতে উন্নতি সুপার থার্টি সিরিজ যেটা আমাদের চলছে তার একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি আর সেই চ্যাপ্টারটা হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশান অর্থাৎ গ্রেড টুয়েলভের একটা চ্যাপ্টার ওকে সো এই চ্যাপ্টারটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট এটা বলার অপেক্ষা রাখে না কারণ এই চ্যাপ্টারে যেমন অনেক কনসেপ্ট আছে তার সাথে সাথে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসেও বেশি তো মার্কস হিসেবে এই চ্যাপ্টারটার রেটেজ তোমরা জানোই প্রত্যেকে অনেকটা বেশি ইম্পর্টেন্ট এবং টুয়েলভের বছরের শুরু থেকে এই চ্যাপ্টারটা হয়তো অনেকবার পড়ে ফেলেছ তো এই চ্যাপ্টারটাকে আবার নতুন করে বলার মতন কিছু নেই খুব কুইক রিক্যাপ করব। আর কিছু কোয়েশেন্স আছে যে কোয়েশ্চেন্সগুলো আজকে ডিসকাস করব। আই হোপ বুঝতে পারবে আর প্রবলেম হলে তো আছেও জিজ্ঞাসা করে নিও ওকে তো দেখে নি আজকে আমরা কি কি পড়বো তো আজকে আমাদের টপিকে রয়েছে হচ্ছে অবশ্যই প্রথমে আমরা রিপ্রোডাকটিভ সিস্টেম দিয়ে শুরু করব মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেম কী কী পার্টস আছে না আছে দেন গ্যামেটো জেনেসিস অর্থাৎ স্পাবাটো জেনেসিস উ বেসিক কনসেপ্ট তার সাথে মেন্স্ট্রোয়াল সাইকেল যার মধ্যে হরমোনসের রোলগুলো একটু একটু করে বলে দেবো আর আছে কি ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রয়নিক ডেভেলপমেন্ট অর্থাৎ ফার্টিলাইজেশান কীভাবে হচ্ছে এমব্রয়োনিক ডেভেলপমেন্ট কীভাবে হচ্ছে যেগুলো তোমরা জানো সেগুলো একটু ছোট্ট করে রিক্যাপ এবং তার সাথে থার্টিটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স তো থাকবেই ঠিক আছে তাহলে দেরি না করে শুরু করে দিই আজকের লেকচার তো আজকের লেকচারে প্রথম যেটা চলে আসছে দ্যাট ইজ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কী আছে মেজারলি আমরা দুভাগে ভাগ করতে পারি রিপ্রোডাক্টিভ সিস্টেম যেটা মেল এবং ফিমেল রিপোডাক্টিভ সিস্টেম সেটাকে আমরা আলটিমেটলি দুটো ভাগে ভাগ করব একটা হচ্ছে যেখানে মেন অর্থাৎ প্রধান যে অঙ্গগুলো আছে সেগুলো থাকবে অর্থাৎ মেন অর্গ্যানসগুলো থাকবে প্রাইমারি অর্গ্যানসটা থাকবে আরেকটা থাকবে হচ্ছে সেকেন্ডারি অর্গ্যান্স বা গৌণ অঙ্গ গৌণ অঙ্গ আর প্রধান অঙ্গের মধ্যে পার্থক্য কি প্রধান অঙ্গ বা প্রাইমারি অর্গ্যানস যেগুলো হবে সেগুলো গ্যামেট তৈরি করবে আর হরমোন তৈরি করবে বোঝা গেল দুটো কাজ করছে গ্যামেট আর হরমোন তৈরি করছে আর যেগুলো অ্যাক্সেসারি গ্ল্যান্ডের আন্ডারে রয়েছে সেই অ্যাক্সেসারি গ্ল্যান্ডের আন্ডারে যে অর্গানগুলো রয়েছে বা যে গ্ল্যান্ডসগুলো রয়েছে তারা কি করবে তারা ট্রান্সপোর্ট করতে হেল্প করবে কাকে না গ্যামেটসকে তাহলে আমি কি বললাম প্রাইমারি যে রিপ্রোডাকটিভ অর্গানগুলো রয়েছে যেমন ইন কেস অফ মেন্স প্রাইমারি রিপ্রোডাকটিভ অর্গ্যান প্রাইমারি রিপ্রোডাকটিভ অর্গ্যানের আন্ডারে আমরা কাকে পেয়ে যাব পেয়ে যাবো টেস্টিসকে ওকে টেস্টিস দিস ইজ দ্য সিঙ্গুলার ফর্ম যদি প্লুরাল হয় টিইএস হবে তাই না সো টেস্টিস এটা কি শেষে কাজের জন্য হেল্প করবে ফার্স্ট যে কাজটা করবে দ্যাট ইজ গ্যামেট ফর্মেশন কি করবে গ্যামেট ফর্মেশনে হেল্প করবে এবং সেকেন্ড যে কাজটা করবে দ্যাট ইজ তার সাথে সাথে হরমোন প্রোডাকশন করবে মেল হরমোন প্রোডাকশন করবে আর ফিমেলদের ক্ষেত্রে ফিমেল হরমোন প্রোডাকশন করবে আর যেগুলো অ্যাক্সেসারি ডাক্স হোক অ্যাক্সেসারি হোক সেগুলো কী করবে অ্যাক্সেসারি ডাকস বা গ্ল্যান্স সেগুলো কি করতে হেল্প করবে ট্রান্সপোর্ট অফ গ্যামেটস ট্রান্সপোর্ট অফ গ্যামেটস আর এই যে হরমোনগুলোর কথা বললাম এই হরমোনগুলো কি করবে যত সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার্স আছে মেলদের মধ্যে ইন কেস অফ ফিমেল অলসো সেকেন্ডারি যে সেক্সুয়াল ক্যারেক্টার্সগুলো আছে সেগুলোকে ডেভেলপ করবে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার্স লাইক মেলদের ক্ষেত্রে দাড়ি কোফ এগুলো তৈরি করা আর ফিমেলদের ক্ষেত্রে কি ব্রেস্ট ডেভেলপমেন্ট এবং বডির আলাদা আলাদা বিভিন্ন পার্টে বিভিন্ন রকমের চেঞ্জেস কিন্তু আনে সেটা আমরা জানি ওকে তাহলে रिप्रोडक्टिव অর্গান যদি মেল रिप्रोडक्टिव সিস্টেমের মধ্যে দেখি আমরা মেজারলি কোন অর্গানটা দেখতে পাবো মেজার যে অর্গানটা থাকে সেটার নাম হচ্ছে কি সেটার নাম হচ্ছে মাকগুরু করে দি দ্যাট ইজ টেস্টিস ফার্স্ট তো টেস্টিস কি থাকে একটা স্যাকলাইক স্ট্রাকচারের মধ্যে থাকে কেন থাকে তোমরা জানো কারণ টেস্টেস হচ্ছে বডির সাথে অ্যাটাচড হয়ে থাকে না একটু ডিসেন্ড করে থাকে একটা স্ট্রাকচার স্যাকের মতন যেটাকে কিনা বলা হয় কি স্ক্রোটাম কেন আর বডি টেম্পারেচার যা হয় তার থেকে টু টু থ্রি ডিগ্রি লোয়ার টেম্পারেচারে কি তৈরি হয় স্পাম প্রোডাকশন হয় স্পার্মাটোজেনেসিস হয় তাই জন্য টেস্টিস কি থাকে বডির থেকে ডিরেক্টলি অ্যাট্যাচ না হয়ে এই স্যাকটার মধ্যে প্রেজেন্ট থাকে আর যদি এই মধ্যে না যায় তখন কি হবে ক্রিপ্টোকর কিডিজম ডিজিজটা হয় ঠিক আছে এটা তোমরা জানো আর এটা কি থাকে এটা কার মধ্যে থাকে যে পাটের মধ্যে থাকে সেটাকে বলা হচ্ছে কি যে পার্টের মধ্যে থাকে সেই পার্টটাকে কি বলা হবে স্ক্রোটাম কি বলা হবে স্ক্রোটাম ওকে অর্থাৎ শুক্রাশয় এবং শুক্রাশয় থলি ঠিক আছে তারপরে চলে আসছে কিসে এবার এখানে ডাক সিস্টেম ডাক সিস্টেম আমি আলাদা করে বলবো চিন্তা নেই টেস্টিস টেস্ট মেড রিপ্রোডাকটিভ অর্গান তারপরে এবার যদি আমি চলে আসি ডাক সিস্টেমে তাহলে টেস্টিস থেকে যে ডাকটা বেরোচ্ছে টেস্টিস থেকে যে ডাকটা হচ্ছে তার নাম কি ডিফারেন্স সবাই জানে ডিফারেন্স ওকে ওয়াজ ডিফারেন্সটা গিয়ে চলে যাচ্ছে কোথায় দেখো ইউরিনারি ব্লাডারের উপর দিয়ে লুপ করছে এটা কি এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার যেটার এখানে কোনো রোল নেই এক্সক্রিটারি সিস্টেমে আছে এটা কি এটা হচ্ছে ইউরি নারী লাডার পাইন তারপরে এটা কি মিশছে কার সাথে অ্যাক্সেসারি গ্ল্যান্ডসগুলোর সাথে তাহলে এখানে আমি বললাম কি মেন প্রাইমারি রিপ্রোডাকটিভ অর্গান এরপর চলে এসেছি আমরা গ্ল্যান্ডে তো ফার্স্ট গ্ল্যান্ডের কথা বলছি তার নাম কি তার নাম হলো সেমিনাল বেসিক্যাল কি নাম সেমিনাল বেসিক্যাল ওকে তার সাথে যখন ভাস্ট ডিফারেন্স মিলছে মিলে একটা স্ট্রাকচার তৈরি করছে বা একটা ডাক তৈরি করছে যে ডাকটার নাম হলো ইজাকুলেটরি ডাক ইজাকুলেটরি ডাক ফাইন ইজাকুলেটরি ডাক্ট হয়ে গেল তারপরে সেটা গিয়ে ইজাকুলেটরি ডাক্টটা আলটিমেটলি কার সাথে গিয়ে মিশবে মিশবে গিয়ে ইউরেথ্রার সাথে আর ইন কেস অফ মেল দ্য মেল রিপ্রোডাকটিভ যে ট্র্যাকটা দ্যাট ইজ দ্য দ্য ইউরিনারি ট্র্যাক্ট অলসো তো দ্য জেনিটাল ট্র্যাক্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তো ইজাকুলেটরি ডাক্টটা আলটিমেটলি গিয়ে কার সাথে জুড়ে যাচ্ছে আলটিমেটলি গিয়ে জুড়ে যাচ্ছে কার সাথে না ইউরেথ্রার সাথে ঠিক আছে আর কি আছে এখানে আরো কিছু গ্ল্যান্ডস রয়েছে এই যে পিঙ্ক কালারের যে গ্ল্যান্ডটা এখানে আমরা দেখতে পাচ্ছি এই গ্ল্যান্ডটার নাম হলো কি প্রোস্টেট গ্ল্যান্ড পিঙ্ক কালারের যে গ্ল্যান্ডটা আমরা দেখতে পাচ্ছি তার নাম হলো প্রস্টেট গ্ল্যান্ড এটাও একটা অ্যাকসেসরি গ্ল্যান্ড আর নিচে আর একটা যে গ্ল্যান্ড দেখতে পাচ্ছি এই গ্ল্যান্ডটার নাম কি এই গ্ল্যান্ডটার নাম হলো কাউপাস গ্ল্যান্ড অর বালবো ইউরেথরাল গ্ল্যান্ড হলো এবং এক্সটার্নাল জেনিটালিয়া তাহলে আমরা পড়লাম ইন্টারনালের মধ্যে প্রাইমারি অর্গানের মধ্যে টেস্টিস পড়লাম তারপর সেটা কাভার হয়ে থাকে কি দিয়ে স্ক্রোটাম দিয়ে তারপরে চলে গেল ভাস ডিফারেন্স যেটা ব্লাডারের ওপর দিয়ে লুপ করে গিয়ে কার সাথে মিশছে সেমিনাল ভেসিক্যালের ডাক্তের সাথে মিশে ইজাকুলেটারি ডাক তৈরি করছে এখানে রয়েছে আর একটা ডোনাট শেপ একটা গ্ল্যান্ড যেটাকে বলা হয় প্রস্টেট গ্ল্যান্ড আর আছে কি নিচে কাউপাস গ্ল্যান্ড অর বলবো গ্ল্যান্ড এটা গিয়ে আলটিমেটলি কোথায় গিয়ে ওপেন হচ্ছে এই যে ট্র্যাকটা আছে এই ট্র্যাকটাতে গিয়ে ওপেন হচ্ছে এবং এই ট্র্যাকটাতে ওপেন হয়ে গিয়ে এটা বাইরে বাইরে চলে যাচ্ছে বডির ট্রু হোয়াট এই যে স্ট্রাকচারটা এক্সটার্নাল জেনিটেলিয়া যেটাকে বলা হয় কি না পেনেস ওকে বোঝা গেল সো দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার বোঝা হয়ে গেল এবারে আমরা চলে আসি কি এর ইন্টারনাল স্ট্রাকচারে এর ইন্টারনাল স্ট্রাকচার তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি এই টেস্টিসটা এখানে কি আছে টেস্টিস ওকে দিস ইজ ওয়ার্ড দিস ইজ পেনিস পেনিসের ক্ষেত্রে কি হচ্ছে পেনিস এর যে সামনের যে পার্টটা যেটা দিয়ে স্কিন দিয়ে ঢাকা থাকে সেই পার্টটাকে বলা হয় কি ফোর স্কিন ফোর স্কিন ওকে দেন কি হচ্ছে তাহলে এখানে ডাকগুলোর কথা আমি অলরেডি বলে দিয়েছি এবার টেস্টিসের যদি আমরা ক্রস সেকশনাল একটা ভিউ দেখি তাহলে এর ভিতরে কিছু ডাক্ট আছে তো এই ডাকগুলো খুব ভালো করে মনে করতে হবে খুব ভালো করে মাথায় রাখতে হবে কারণ ডাকটের একটা প্রপার লজিক্যাল সিকোয়েন্স আছে পর পর তো এই সিকোয়েন্সটা মনে রাখার খুব দরকার কারণ এই টেস্টিসের মধ্যেই তৈরি হয় স্পাম্প স্পাম্পটাই ট্রান্সপোর্টেড হয় তো ট্রান্সপোর্ট হওয়ার জন্য টেস্টিসের ভিতরে কিছু ডাক থাকে বাইরের ডাকগুলো তো আমরা পড়লাম ভিতরে কিছু ডাক থাকে সেই ডাকগুলো একবার দেখে নিই কী কী তো টেস্টিসের ভিতরে যদি আমরা ইন্টারনাল স্ট্রাকচার দেখতে যাই তো দেখতে পাবো এই টোটাল টেস্টিসের ভিতরে কিছু এরকম লোভস আছে এরকম খন্ড লোভস আছে এই লোভসগুলোর নাম কি এই লোভসগুলোকে বলা হয় এগুলোকে বলা হচ্ছে টেস্টিকিউলার লোবিউল কি বলা হয় টেস্টি কিউলার লোবিউল আর এই টেস্টিকিউলার লোবিউল প্রায় আড়াইশোটা মতন থাকে এবং এর মধ্যে এই যে প্যাচানো পেঁচানো যেগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় কি ফেরাস টিবিউলস কি বলা হয় সেমিনি ফেরাস টিবিউলস ওকে আর এই সেমিনিফেরাস টিউবিউলস ইজ দ্য পার্ট যেখানে কি হয় না স্পার্ম প্রোডাকশন হয় দিস ইজ দ্য পার্ট যেখানে কি হয় স্পার্ম প্রোডাকশন কেমন আচ্ছা সেমিনিফেরাস টিউবিউল গুলো যদি ভালো করে দেখো গিয়ে আলটিমেটলি একটা স্ট্রেট মতন টিউবিউল তৈরি করছে একটা স্ট্রেট মতন টিউবিউল তৈরি করছে এই স্ট্রেট যে টিউবিউল গুলো তৈরি করছে এর নাম কি স্ট্রেট টিউবিউল এর নাম হচ্ছে স্ট্রেট ট্রিবিউল ওকে স্ট্রেট ট্রিবিউল সবকটা একসাথে মিলে গিয়ে একটা নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার জালকের মতন স্ট্রাকচারে গিয়ে জুড়ছে যে স্ট্রাকচারটার নাম হলো কি স্টেট টিবিউলের পরে যে স্ট্রাকচারটা আসছে তার নাম কি রেটে টেস্টিস বা জালকাকার শুক্রাশয় রেটে টেস্টিস ওকে রেটে টেস্টিস গুলো আলটিমেটলি এখানে একটা স্ট্রাকচারে গিয়ে ওপেন হয় এই একটা স্ট্রাকচারে গিয়ে ওপেন হয় যে স্ট্রাকচারটাকে বলা হয় কি এই স্ট্রাকচারটার নাম হলো ডিফারেন্ট ডাকটিউলস ওকে ওকে এরপরে এই যে ইফারেন্ট ডাকটিউলস এর পরে কি হচ্ছে এই যে পুরো যে ডাক সিস্টেমটা বলছি ওপেন হয়ে যাচ্ছে কোথায় টেস্টিস এর বাইরে চলে যাচ্ছে তো টেস্টিস এর বাইরে যখন চলে যাচ্ছে যে স্ট্রাকচারটা গিয়ে যাচ্ছে সেই স্ট্রাকচারটার নাম কি এই যে স্ট্রাকচারটার মধ্যে কি বাইরে ওপেন হয়ে গেল এইটা স্ট্রাকচারটার মধ্যে বাইরে ওপেন হয়ে গেল এই স্ট্রাকচারটার নাম কি এই স্ট্রাকচারটার নাম হলো এপিডি ডাইমিস কি নাম এপিডি ওকে এবং এপিডি ডাইমিস আলটিমেটলি যে স্ট্রাকচারটায় গিয়ে ওপেন হবে তার নাম কি হয়ে যাবে এপিডি টাই আলটিমেটলি এই যে স্ট্রাকচারটায় গিয়ে ওপেন হচ্ছে এটার নাম কি হয়ে যাবে ওকে সো দিস ইজ দ্য লজিক্যাল সিকোয়েন্স পরপর পরপর তাহলে কি কী দিয়ে শুরু হচ্ছে তাহলে আমি বলি তাহলে শুরু হচ্ছে উইথ সেমি ফেনাস টিবিউলস তারপরে তার মধ্যে স্ট্রেট টিবিউল সেখান থেকে চলে আসছে রেটেড স্টিস রেটেড স্টিস থেকে চলে আসছে ইফারেন ডাকটিউলস তারপরে চলে আসছে কি এপিডি ডাইমিস অ্যাট দ্য এন্ড আসছে ভাস ডিফারেন্স ওকে তো ভাস ডিফারেন্স চলে আসার পরে সেটা গিয়ে কোথায় ওপেন হবে ভাস ডিফারেন্স তো হলো যে ভাস ডিফারেন্স এরকম লুপ করে বের হলো ভাস ডিফারেন্স এর সাথে জুড়বে কে সেমিনাল ভেসিকল জোড়ার পরে সেটা তৈরি করবে ইজাকুলেটরি ডাক্ট ইজাকুলেটরি ডাক্ট এবং সেটা কি আলটিমেটলি কার সাথে কি মিশে যাবে ইউরেথ্রা ঠিক আছে তাহলে এটাই হয়ে গেল আমার পর পর সিকোয়েন্স ঠিক আছে সো দিস ইজ দা লজিক্যাল সিকোয়েন্স চলো এগিয়ে যাই এবার এবার যদি টেস্টিসটাকে ভিতর থেকে আমরা কাটি টেস্টিসের মধ্যে কি কি দেখতে পাবো টেস্টিসের মধ্যে দেখতে পাবো এরকম এটা হচ্ছে একটা সেমিনি ফেরাস টিবিউল এটা হচ্ছে আর একটা সেমিনি ফেরাস টিবিউল আর মাঝখানে মাঝখানে বসে আছে কে মাঝখানে মাঝখানে বসে আছে ইন্টারস্টিশিয়াল সেলস ইন্টার টিশিয়াল সেলস বা যেটাকে বলা হয় লেডিক সেলস লেডিক সেলস খুব ইম্পর্টেন্ট এটা কারণ লেডিক সেল থেকেই তৈরি হয় কি দ্য মেল হরমোন টেস্টো কত থেকে তৈরি হয় তৈরি হয় ওকে এবং এই যে স্ট্রাকচার গুলো এগুলোকে আমরা কি বলছি এক একটা ইজ ফেরাসল ওকে এই এক একটা একটাউলের মধ্যে এই যে লম্বা 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 যে সেলগুলো দেখতে পাচ্ছি এই সেলগুলোর নাম হচ্ছে সটলি সেল এই সেলটার নাম সটলি সেল বা নার্স সেল উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ নার্স সেল কি করে না এই যে ইন্টাস্টিশিয়াল সেলগুলো থেকে টেস্টোস্টেরন আসছে এটাকে বাইন্ড করার জন্য একটা জিনিস রিলিজ করে যার নাম হলো এ বি পি দ্যাট ইজ অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন ওকে এটা রিলিজ করছে যেটা কি না অ্যান্ড্রোজেনটাকে বাইন্ড করতে হেল্প করছে এবং তার সাথে সাথে তোমরা যদি এখানে ভালো করে দেখো এই যে লেয়ার অফ সেলস রয়েছে এই সেলের লেয়ার মানে এই জিনিসটাকে যদি আমি জুম করে দেখাই এই যে লেয়ার অফ সেলসগুলো রয়েছে এখানে আমরা এমন সেল পাচ্ছি যারা কিনা স্পাম প্রোডাকশানে হেল্প করছে তো এখানে সেলগুলো কি আছে কিছু জম সেলস রয়েছে জম সেলসের পরে কোন কোন সেলস আসবে একের পর এক সেলস যদি আমি দেখতে চাই এখানে পর 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 কারা আসবে স্পামাটোগিয়া তাহলে একদম শুরুতে চলে আসবে কারা একদম শুরুতে আসবে ওকে একদম শুরুতে যে থাকবে সেটার নাম হবে কি স্পারমাটোগ তারপরে আসবে প্রাইমারি স্পারমাটোসাইট তারপরে আসবে কে না প্রাইমারি স্পারমাটোসাইট প্রাইমারি স্পারমাটোসাইট দেন আসবে সেকেন্ডারি স্পারমাটোসাইট ওকে প্রাইমারি স্পার্মাটোসাইড সেকেন্ডারি স্পার্মাটোসাইড দেন আসবে কিড এই যে স্ট্রাকচার গুলো এখানে আঁকা আছে এটার নাম হল স্পার্মাটিড এবার এই আলাদা করে বলার কি দরকার কারণ এই স্পার্মাটিড গুলো দেখো কোথায় আছে এখানে আছে সেল আর সেল এটা হচ্ছে সার্টোলিস সেলের মাথায় মাথায় আটকে আছে কি কেন কারণ সার্টলিস সেলের আরেকটা নাম হলো কি নার্স সেল কি করে করতে বা নিউট্রিশন দিতে হেল্প করে তো এই সার্টলি সেলটা কি করবে এই স্পার্মা নিউট্রিশন দেবে যখন নিউট্রিশন পেয়ে এরা বড় হয়ে গেল ম্যাচিওর হয়ে গেল তখন এরা স্পার্মা কি কী করবে আলটিমেটলি কনভার্ট হয়ে গেল স্পার্মাটো এবং এই যে সার্টলি সেলের মাথা থেকে বেরিয়ে এরা বাইরে চলে গেল মাথা থেকে বেরিয়ে এরা দেখো বাইরে চলে গেছে দেখতে পাচ্ছি এরা বাইরে চলে গেছে তাহলে এই যে স্পার্মা তো স্পার্মাটিটগুলো গুলো যখন ধরো এটা যদি আমাদের সার্টলি সেল হয় তাহলে এই সার্টলি সেলের মাথাতে এরকম ভাবে স্পার্ম গুলো হয়েছিল যখন পুরো নিউট্রিশন পেয়ে গেল তখন এই স্পার্মাটিড গুলো কি করছে সার্টলি সেলের মাথা থেকে বাইরে বেরিয়ে এই লুমেনের মধ্যে চলে যাচ্ছে এটা হচ্ছে কি এটা হচ্ছে লুমেন এটা হচ্ছে ফাঁকা জায়গা তাই এটা হচ্ছে লুমেন লুমেনে চলে যায় তো এই যে সার্টলি সেলস গুলো চলে গেল এটাকে কি বলা হয় এটাকে বলা হয় হচ্ছে স্পার্মিয়েশন ওকে সো দিস ওয়াজ অল অ্যাবাউট দেন চলে আসি জাস্ট বেসিক কনসেপ্ট গুলোকে বলবো ফিমেল रिप्रोडक्टिव সিস্টেম ফিমেল रिप्रोडक्टिव সিস্টেমের মধ্যে আমরা কি কি পার্ট পাচ্ছি পার্ট গুলোকে একবার ঝটপট মার্ক করে দি এটা হচ্ছে কি ওভারি দ্যাট ইজ দা প্রাইমারি रिप्रोडक्टिव প্রাইমারি रिप्रोडक्टिव অর্গান ওকে তারপরে যে স্ট্রাকচারটা শুরু হচ্ছে এটাকে কি বলা হয় তারপরে যে স্ট্রাকচারটা শুরু হচ্ছে সেটাকে কি বলা হয় ফ্যালোপিয়ান টিউব ওকে সো ফ্যালোপিয়ান টিউবের মধ্যে রিজিয়ান রয়েছে একদম শুরুর দিকে যে রিজিয়ানটা তো ফ্যালোপিয়ান টিউবের তিনটে লিখে দিচ্ছি একটা হচ্ছে ইন ফান্ডিবিউলাম আছে অ্যাম্পিউলা আর আছে ইস্তামাস তার মধ্যে দিস অ্যাম্পিউলা রিজিয়ান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিস অ্যাম্পিউলা রিজিয়ান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব কেন কেন বলছি কারণ এখানেই হয় কি হবে এখানে ফার্টিলাইজেশন নেক্সট আমরা চলে আসছি তাহলে কি করে এরপরে স্ট্রাকচারগুলো এরপরে এই যে স্ট্রাকচারটা এটাকে কি বলা হচ্ছে এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে ইউটেরাস ওকে ইউটেরাসের ক্ষেত্রে আমরা তিনটে লেয়ার দেখতে পাই একদম নাম বাইরে থাকবে পেরিমেট্রিয়াম পেরিমেট্রিয়াম নেক্সট মায়োমেট্রিয়াম আর ভিতরে এন্ডোমেট্রিয়াম তাইতো তো এই লেয়ারগুলোর কী স্পেশালিটি স্পেশালিটি আছে এনোমেট্রিয়াম কি হয় এটা মেনস্ট্রুয়াল সাইকেলের সাথে রিলেটেড এভরি মান্থ মেনস্ট্রুয়াল সাইকেলের সময় এই লেয়ারটাই ভেঙে যায় এবং এর সাথে সাথে এটা কিসে হেল্প করে আরেকটা কি না এখানে কি হয় ইমপ্লান্টেশান ইমপ্লান্টেশান অর্থাৎ রোপণ কার রোপণ না ব্লাস্টোসিস্টের রোপণ কার ব্লাস্টো সিস্টের রোপণ ঠিক আছে আর মায়োমেট্রিয়াম কি করে এটা কি ইম্পর্টেন্স এটা হচ্ছে কন্ট্রাকশন হয় পার্ট সময়তে পার্টুরিশানের সময়তে এটার কি হয় কন্ট্রাকশন হয় তাহলেই বেবি ডেলিভার হয় ঠিক আছে ইউট্রাস হয়ে গেল ইউটরাসে পরে যে পার্টটা সেটাকে কি বলা হচ্ছে সার্ভিক্স ইউটেরাসের পরের পার্টটাকে বলা হচ্ছে কি সার্ভিক্স সার্ভিক্স গিয়ে যে পার্টটা ওপেন হয় সেটাকে বলা হয় কি না যেটা গিয়ে ওপেন হয় সেটাকে বলবে কি না তো সার্ভিক্সের যে ক্যানেল এবং না এদের যে সার্ভিক্সের যে ক্যানেলটা এই মধ্যে যে ক্যানেলটা রয়েছে তো সার্ভিক্সের ক্যানেল আর ভাজাইনাল ক্যানেল দুজনে একসাথে মিলে তৈরি করে কি বার্থ ক্যানেল কি তৈরি করবে বার্থ ক্যানেল ওকে ফাইন তাহলে এবার চলে আসি নেক্সট তাহলে এখানে কিছু স্ট্রাকচারের মিল বলেছে তো ইন কেস অফ ফিমেল আমরা এক্সটার্নাল জেনিটেলিয়াও দেখতে পাই ইন কেস অফ ফিমেল আমরা দেখতে পাই কি এক্সটার্নাল জেনিটেলিয়া তার মধ্যে কি কি পার্ট রয়েছে আমি জাস্ট নামগুলো বলে দিই আছে মনস পিউবিস আছে লেবিয়া মেজোরা লেবিয়া মেজোরা লেবিয়া মাইনোরা মেজোরা মাইনোরা ওকে আর কি আছে কিছু এক্সটারনাল জেনেটেলিয়ার এখানে কিছু গ্ল্যান্ডস রয়েছে যেমন রয়েছে হচ্ছে এখানে বার্থলিন গ্ল্যান্স রয়েছে কি থাকে ফিমেলদের ক্ষেত্রে বর্থলিন গ্ল্যান্ড ওকে আরেকটা ইম্পর্ট্যান্ট ফিচার কি না ইন কেস অফ ফিমেল আমরা মেমরি গ্ল্যান্স দেখতে পাই যে মেমরি গ্ল্যান্সরা কি করে মিল্ক প্রোডাকশন করে মিল্ক প্রোডাকশনের জন্য প্রোল্যাক্টিন হরমোন হেল্প করে আর মিল্ক ইজেকশনের জন্য অক্সিটোসিন হেল্প করে ওকে তাহলে চলে যাই এবার নেক্সট টপিকে তো এখানে কি আছে ফিমেল আর মেল স্ট্রাকচারের মধ্যে কিছু সিমিলারিটি যারা বলা হয় যে ফিমেলের যে পার্টটা তার কাউন্টার পার্ট মেল পার্টে রয়েছে যেমন ধরো এখানে যদি ওভারিস থাকে এখানে আছে টেস্টিস এখানে যেমন ওভার মিসারি প্রোডাকটিভ সেল এখানে স্পম সেল ঠিক আছে লেবিয়া মেজোরার জন্য স্ক্রোটাম মাইনোরার জন্য এখানে ইউরেথ্রা ভেস্টিবিউল আছে সেটার জন্য মেমরেনাস ইউরেথ্রা বাল্ব অফ ভেস্টিবিউল সেটাকে কর্পাস পঞ্জিওসাম সো এগুলো হচ্ছে মেইন মেন পার্ট যেগুলো একটা একটার কাউন্টার পার্ট কোথায় রয়েছে ফিমেল আর মেল সিস্টেম এবার আমরা চলে আসছি কিসে এবার আমরা চলে আসি যে হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে যখন আমরা পড়েছিলাম যে দিস ইজ হোয়াট দিস ইজ দ্য ওভারি ওভারি ক্রস সেকশন যদি আমরা দেখি তো ওভারি ক্রস সেকশনে আমরা দেখতে পাবো এরকম কিছু সেলের পর লেয়ার্স তো একদম শুরুতে যখন ফিমেলরা একদম সবে সবে জন্মাচ্ছে সে সময় অনেকগুলো ফলিকাল নিয়ে মেয়েরা জন্মায় কি নিয়ে জন্মায় অনেকগুলো ফলিকাল এগুলোকে কি বলা হয় ফলিকাল বা ডিম্বথলি ঠিক আছে তো এই ফলিক্যালগুলো আস্তে আস্তে ডেভেলপ হয় এবং এই ডেভেলপমেন্টের জন্য কে হেল্প করে এফ এস এইচ নাম কি স্টিমুলেটিং ফলিকাল স্টিমিউলেটিং হরমোন ওকে এবং এই যে হরমোনগুলো হেল্প করছিল এই ফলিক এগুলো কীভাবে তাহলে ফলিকালে ডেভেলপ মেন্ট হবে এবং ফলিকাল যখন ডেভেলপ হয়ে যাবে তখন এই ফলিকালগুলো থেকে বেরোতে শুরু করবে ইস্ট্রোজেন ওকে ইস্ট্রোজেন বাড়তে শুরু করল ফলিকালগুলো থেকে বেরোচ্ছে এ সময় এফএসএইচ আর একটা হরমোনও হেল্প করে দ্যাট ইজ এল এইচ লিউটেনাইজিং লিউটেনাইজিং হরমোন ওকে এবারে হরমোনগুলো বের হচ্ছে এখানে ইস্ট্রোজেন রিলিজ হয়ে গেল এবার এই যে ইস্ট্রোজেন রিলিজ হচ্ছে হচ্ছে এই যে দেখো পুরো যে স্ট্রাকচারটা যখন তৈরি হচ্ছে আর ওইদিক দিয়ে গ্রাফিয়ান ফলিকল মানে যে ফলিকাল আছে সেটা ম্যাচিওর হবে ফলিকলগুলো ম্যাচিওর হয় প্রাইমারি ফলিকল টারশিয় সেকেন্ডারি ফলিকল টারশিয়ারি ফলিকল করার পর আলটিমেটলি তৈরি করবে গ্রাফিয়ান ফলিকল গ্রাফিয়ান ফলিকল যার মধ্যে বসে থাকবে কে যার মধ্যেটায় বসে আছে হচ্ছে সেকেন্ডারি ওসাইট সেকেন্ডারি উসাইট ঠিক আছে এবং সেকেন্ডারি উ সাইটের বাইরে একটা লেয়ার আছে যে লেয়ারটাকে বলা হয় জোনা পেলুসিডা জোনা পেলুসিডা ওকে বোঝা গেল এবং বাইরে কিছু সেলের লেয়ার্স আছে এই যে সেল লেয়ার্সগুলো তাকে এগুলোকে বলা হয় করোনা রেডিয়াটা এবং এই যে মাঝখানে যে জলের মতন যে স্ট্রাকচার মানে এই যে পুরো গহ্বরটা এটাকে বলা হয় অ্যান্ড্রাম আর এই অ্যান্ড্রামের মধ্যে যে লিকুইডটা থাকে তার নাম হয় লিকার পলিকিউলিক ঠিক আছে এগুলো সব আমার ক্লাসে আগে বলাও আছে এবং এগুলো আমি জাস্ট রিক্যাপ করছি তো এগুলো যখন ফলিকালের ডেভেলপমেন্ট হয়ে যায় ডেভেলপমেন্ট হয়ে যাওয়ার পর ফলিকাল থেকে কি হয় সেকেন্ডারি উসাইডটা বাইরে বেরিয়ে যায় বাই দ্য প্রসেস অফ ওভিউলেশন এটাতে কে হেল্প করে এটাতে হেল্প করে এই এল হরমোনটা ওকে বেরিয়ে যাওয়ার পর যে স্ট্রাকচারটা আলটিমেটলি পড়ে থাকে তাকে বলা হয় কর্পাস লুটিয়াম আর কর্পাস লুটিয়াম খুব ইম্পর্টেন্ট কারণ কর্পাস লুটিয়াম থেকে বেরোয় একটা হরমোন যার নাম হলো প্রোজেস্টেরন এটা কিসে হেল্প করে মেন্টেনেন্স অফ প্রেগনেন্সি অর এন্ডোমেট্রিয়াম মেনটেন্স অফ এন্ডোমেট্রিয়াম ফাইন এবং কর্পাস টুটিয়ামটা ফিফটিন ডেজ মতন ওয়েট করে যে প্রোজেস্টেরন রিলিজ করতেই থাকে করতেই থাকে ভাবে যদি টেন্ডোমেট্রিয়ামে যদি ইমপ্লান্টেশন হয়ে যায় সেটার জন্য ওয়েট করে ফিফটিন ডেজ পরে যখন দেখে যে ইমপ্লান্টেশন হয়নি দেন ইট উইল বি ট্রান্সফর্মড ইন টু কর্পাস অ্যালবি ক্যান্স কর্পাস অ্যালবি ক্যান্স ওকে হয়ে গেলো এবার আমরা নেক্সট টপিকে যাই নেক্সট টপিকে চলে যাই ওকে নেক্সট কি আছে জাস্ট এখানে কি পড়ছি আমরা গ্যামেটোজেনেসিস এটা কি আমাদের গ্যামেটো genes ठीक है गैमेटोजेनेसिस মধ্যে জাস্ট আমি কুইকলি বলবো দ্যাট ইজ ইন কেস অফ মেল ইট উইল স্টার্ট এট পিউবারটি পিউবারটি স্টার্ট হবে বয় সন্ধিকালে মেয়েদের ক্ষেত্রে কখন স্টার্ট হবে ফিটাল লাইফে মানে একটি মেয়ে যখন তার ফিটাল অবস্থায় ছিল তখন স্টার্ট হয়ে যাবে ওকে দেন এবার শুরু হচ্ছে কি এদের মধ্যে কিভাবে ডিফারেন্সিয়েশনটা হয় স্পারমাটোগোনিয়া মাইটোসিস ডিভিশন করে মাইটোসিস এর পরে প্রাইমারি স্পার্মাটোজাইলি মাইটোসিস মানে হচ্ছে ক্রোমোজোমাল নাম্বার কত থাকবে 46 হিউম্যান ক্রোমোজোম নাম্বার কত হয় পার সেলে ফর্টি সিক্স অর্থাৎ টোয়েন্টি থ্রি পেয়ার্স তো ফর্টি সিক্স তো এখানে মাইট্রোসিস ডিফারেন্সিয়েশন করলো নিয়ে তারপরে হলো ফর্টি সিক্স তারপরে চলে আসছে কোথায় প্রাইমারি স্পার্মাটোসাইড যেটা ফার্স্ট মিওটিক ডিভিশন হচ্ছে এবং ফার্স্ট মিওটিক ডিভিশন মানে ক্রোমোসোম নাম্বার উইল বি হাফ টোয়েন্টি থ্রি দেন সেকেন্ডারি স্পার্মাটোসাইট সেকেন্ডারি স্পার্মাটোসাইটে কি হয় ক্রোমোজোম নাম্বার সেম থাকে তাহলে হাফ হয়ে যায় কোথায় হাফ হয়ে যাচ্ছে কোথায় হাফ হয়ে যাচ্ছে হচ্ছে প্রাইমারি মানে যখন প্রাইমারি স্পারমাটো সাইট থেকে সেকেন্ডারি স্পারমাটো সাইট হয়ে যাচ্ছে এখানেই ক্রোমোজোম নাম্বার কত হয়ে যাচ্ছে টোয়েন্টি থ্রি কারণ দিস ইজ দ্য ফার্স্ট মিওটিক ডিভিশন যেখানে হাফ হয় সেকেন্ড মিওটিক ডিভিশনে কিন্তু ক্রোমোজোম নাম্বার আর হাফ হয় না টোয়েন্টি থ্রি কারণ সেকেন্ড মিওটিক ডিভিশন কিসের মতন হয় মাইটোসিসের মতনই হয় সেমই হয় তাহলে ক্রোমোজোম নাম্বার টোয়েন্টি থ্রি থাকবে এবং সেকেন্ডারি স্পারমাটো সাইট থেকে স্পারমাটি তৈরি হওয়ার পরে স্পারমাটিট থেকে যে স্পার্মাটোজোয়া তৈরি হয় এখানে বিশেষ কিছু চেঞ্জ হয় না নাম্বার অফ রয়েছে সেম কিন্তু স্ট্রাকচারে কিছু চেঞ্জেস এসে যায় সেলের স্ট্রাকচারে কিছু চেঞ্জেস এসে যায় তো স্পার্মাটিট থেকে স্পারমাটোজোয়া যে তৈরি হচ্ছে এই যে চেঞ্জেসটা হচ্ছে এটা কোথায় হচ্ছে স্পার্মাটিট থেকে স্পারমাটোজোয়া এই যে চেঞ্জটা হচ্ছে এটাকে কি বলা হয় স্পারমিও জেনেসিস এটাকে কি বলা হবে স্পারমিও জেনেসিস কি বলা হবে এটাকে এই যে চেঞ্জটা হচ্ছে এটাকে বলা হবে স্পার মিও জেনে বোঝা গেল সোয়ামারির থেকে স্পার্মাটোজোয়া ফিমেলদের ক্ষেত্রে কি হচ্ছে এদের আবার কন্টিনিউয়াস হয় না ধাপে ধাপে হয় অর্থাৎ শুরু হচ্ছে ফিটাল লাইফে নিয়ে প্রাইমারি উসাইড হলো মাইটোসিস করে এবং হয়ে সেটা স্টপ হয়ে গেল নিয়ে বার্থ চাইল্ডহুড পিউবার্টি মানে জন্মের পর পিউবার্টি অবধি ওখানে অ্যারেস্টেড থাকলো কোন স্টেজে না একদম ফার্স্ট মেয়ারটি ডিভিশন অ্যারেস্টেড হয়ে থাকলো প্রোফেজে এবং সেটা কমপ্লিট হচ্ছে কখন পায়ার টু অভিউলেশন মানে যখন একটি মেয়ের পিউবার্টি আসছে তখন যে সেলটা অ্যারেস্ট হয়েছিল সেখান থেকে আবার ফার্দার ডিভিশন হয়ে ফার্স্ট পোলার বডি আর এদিকে সেকেন্ডারি উসাইড তৈরি হচ্ছে ওকে এবং সেকেন্ডারি উসাইড আর ফার্স্ট পোলার বডি এখানে কি দেখতে পাচ্ছিলাম আমরা ইকুয়াল ডিভিশন হয় ওখানে আন ইকুয়াল ডিভিশন হচ্ছে এবার এই যে সেকেন্ডারি উসাইডটা তৈরি হলো দিস উইল বি রিলিজড এভরি মান্থ ফ্রম দ্য বডি বাই সাইকেল সেকেন্ডারি বেরোবে তো এই যে প্রসেসটা এটা কিন্তু ইনকমপ্লিট হয়ে থাকবে কমপ্লিট কখন হবে শুধুমাত্র যখন ফার্টিলাইজেশন হচ্ছে তখনই কিন্তু সেকেন্ডারি উসাইড থেকে ওভাম তৈরি হবে আদারওয়াইজ না আদারওয়াইজ কিন্তু এভরি মান্থ ইনকমপ্লিট সাইকেলই চলছে উজেনেসিসের এবং সেকেন্ডারি উসাইটি বডির থেকে বাইরে বেরোচ্ছে যদি ফার্টিলাইজেশন আর স্পমের এন্ট্রি হয় তখনই সেকেন্ডারি উসাইড থেকে কি তৈরি হয়ে যাবে ওভাম তৈরি হয়ে যাবে অ্যাট দ্য টাইম অফ ফার্টিলাইজেশন অনলি তার আগে না ফার্টিলাইজেশনের ঠিক আগে যখন স্পম এন্টার করছে তখনই শুধুমাত্র সেকেন্ডারি উসাইট থেকে ওভাম তৈরি হয় আর তৈরি হয় সেকেন্ডারি পোলার বডি ওকে তো দিস ইজ কি স্পার্মাটোজেনেসিস অ্যান্ড উজেনেসিস এখানে স্ট্রাকচার দিয়েছে স্ট্রাকচারে আলাদা করে কিছু বলার নেই তো এখানে একটা কি হয় একটা স্পাইরাল অ্যারেঞ্জমেন্ট অফ এখানে থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়া হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ মাইটোকন্ড্রিয়া যদি না থাকতো স্পার্মের মোটিলিটি আসতো না স্পম মোটাইল হয় ওটা নন মোটাইল হয় এবার যখন মোটাইল হচ্ছে যখন মুভ করছে মুভ করার জন্য এনার্জি দরকার এনার্জির জন্য কে দরকার পাওয়ার হাউস অফ দ্য সেল এন্ড সেটাকে মাইটোকন্ড্রিয়া এখানে কিরম অ্যারেঞ্জ হয়ে থাকে স্পাইরালি এটাকে কি বলা হয় নিবেনকন নিবেনকন কাকে বলে এই যে স্পাইনারি অরেঞ্জ যে মাইটোকন্ড্রিয়াটা থাকে সেটাকে বলা হয় এর সামনে থাকে অ্যাক্রোজোম কমের হেডের সামনে থাকে অ্যাক্রোজোম সেখানে প্রচুর এনজাইম থাকে যেটা ওভামের ওয়ালকে রাপচার করে এগিয়ে যেতে হেল্প করে আর এখানে কি রয়েছে আছে নিউক্লিয়াস আর আছে এখানে টেল ওকে নিউক্লিয়াসটা রকম হ্যাপ্লয়েড এখানে গিয়ে সেকেন্ডারি উসাইড এর মধ্যে কি দেখতে পাচ্ছি বাইরের যে সেলগুলো সেগুলোকে বলা হয় করোনা রেডিয়াটা একদম এই যে লেয়ারটা যেটা কিনা কাকে আটকে রেখেছে না ওবামের এর বাইরের যে লেয়ারটা ও সেকেন্ডারি ইউসাইডের বাইরে যে লেয়ারটা সেটাকে বলা হয় ভাইটালাইন মেমব্রেন কি বলা হবে ভাইটালাইন মেমব্রেন আর একদম বাইরে যে লেয়ারটা থাকবে সেটাকে কি বলা হবে জোনা পেলুসিডা ওকে এবং এর সাথে সাথে এখানে কি থাকবে মাঝখানের যে স্পেসটা সেটাকে বলা হয় স্পেস ওকে চলো আর এর ভিতরে থাকে কিছু গ্র্যানিউলস গ্রানিউলস গ্র্যানিউলস ওকে চলো এগোনো যাক তো নেক্সট হচ্ছে আমরা কি পড়বো দিস ইজ মেনস্ট্রুয়াল সাইকেল তো মেনস্ট্রুয়াল সাইকেল যখন আমরা পড়বো জাস্ট আমি বলে দেবো কুইকলি কোন কোন হরমোনের রোল রয়েছে সো এখানে মাথায় রাখতে হবে যে দুটো হরমোন ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান ইজ এল এইচ যেটা ফোরটিন্থ ডেতে কি হয় ফোরটিন্থ ডেতে কি হয় এটা সার্চ তৈরি করে ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছায় অ্যান্ড ডে ডেতে যে ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাচ্ছে তার জন্য কি হয় তার জন্য হয় ওভিউলেশান আর এই প্রসেস সাথে শুধু এলএইচ এইচ না এর সাথে আর একটা হরমোনও থাকে যে কিনা এই প্রসেসটাতে হেল্প করে সেটা হচ্ছে কে ইস্ট্রোজেন তো আমরা যদি গ্রাফটাকে ভালো করে দেখতে চাই তাহলে আমি জাস্ট কুইকলি বলে দিই গ্রাফটায় দেখো ইস্ট্রোজেনের লেভেল দেখো বেড়েছে এখানে ব্লু কালার দেখতে পাচ্ছ ইস্ট্রোজেনের লেভেল বাড়ার সাথে সাথে এলএচের লেভেলও কিন্তু বেড়ে যায় অ্যাট দ্য টাইম অফ ফোরটিন্থ ডে তাহলে টোটাল যে মেনস্ট্রুয়াল সাইকেল সেটাকে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি কী কী একটা হচ্ছে মেনস্ট্রুয়েশন একটা হচ্ছে ফলিকিউলার ফেস একটা লুটিয়াল ফেস আর একটা হচ্ছে আর একটা আচ্ছা মেনস্ট্রুয়েশন ওভিউলেশন ফলিকিউলার ফেস লুটিয়াল ফেস কী কী একটা নাম লিখে দিই একটা হচ্ছে মেনস্ট্রুয়াল মেনস্ট্রুয়াল ফেস যেটা একদম জিরো থেকে ফাইভ ডেজ পর্যন্ত থাকে তারপরে কি আছে ফলিকিউলার যেখানে ফলিক্যালসের ডেভেলপমেন্ট হয় সেটা কি ছয় থেকে তেরো দিন অবধি থাকে তারপরে আছে ওভিউলেশান সেটা মোরল ফোরটিন্থ ডেতে হয় আর লাস্ট আছে লুটিয়াল ফেস লুটিয়াল ফেস যেটা ফিফটিন থেকে টোয়েন্টি এইট ডেজ অব্দি চলে নিয়ে গোটা সাইকেলটা কিন্তু চলছে এবার যখন ইস্ট্রোজেন রিলিজ করতে হেল্প করলো কাকে এল কে যে এল এইচটা কিনা তা ফোরটিন ডেতে সব থেকে বেশি পরিমাণ হলো এবং অভিউলেশন করলো অভিউলেশনে পরে কি হয় এল এইচ এর মাত্রা আস্তে আস্তে কমতে থাকে এবং তারপরে যে আরেকটা ইম্পর্ট্যান্ট হরমোন আছে সেটা রিলিজ হয় যার নাম হচ্ছে প্রোজেস্টেরন প্রোজেস্টেরন ওকে প্রজেস্টেরন রিলিজ হয় দেখো দেখতে পাচ্ছ প্রজেস্টেরন রিলিজ হচ্ছে কবে রিলিজ হচ্ছে আফটার অভিউলেশন ফ্রম কর্পাস লুটিয়াম কে রিলিজ হবে প্রজেস্টেরন এবং প্রজেস্টেরনের সাথে সাথে এই যে লুটিয়াল ফেজে প্রজেস্টেরন রিলিজ হচ্ছে এর সাথে সাথে আবারও রিলিজ হয় কে আবারও রিলিজ হয় ইস্ট্রোজেন তাহলে ইস্ট্রোজেন কে আমরা দুবার বাড়তে দেখি একবার এখানে যেটা কখন কোথা থেকে বের হয় ফলিকলস থেকে বের হয় আবার বাড়তে থাকে কখন যখন বেরোয় করপাস লুটিয়াম থেকে তো ইস্ট্রোজেনের লেভেল আমরা দুবার কিন্তু বাড়তে দেখি তাই জন্য আমি দুবার নাম এবার এবার দুবার নাম মেনশন করেছি তো ইস্ট্রোজেনের লেভেল কিন্তু দুবার গ্রাফে আমরা দেখতে পাই বেড়ে যায় এবং এই সময় আস্তে আস্তে কেউ মেনস্ট্রুয়েশন এন্ডোমেট্রিয়াম ভাঙে তারপর আস্তে আস্তে মেনস্ট্রুয়েশন সাইকেল যখন চলতে থাকে এন্ডোমেট্রিয়াম আস্তে আস্তে তৈরি হতে থাকে হতে থাকে হতে থাকে একদম যখন লুটিয়াল ফেস এন্ডোমেট্রিয়াম দারুণভাবে তৈরি হয়ে গেছে ব্লাড ভেসেল গ্ল্যান্ড সব তৈরি হয়ে গেছে কিন্তু ও ওয়েট করছে একটা ইমপ্লান্টেশনের যদি না হয় সেটা ভেঙে কি হয়ে যাবে আবার নেক্সট সাইকেল স্টার্ট করে দেবে সো দিস ইজ অল অ্যাবাউট মেনস্ট্রুয়েশন যার শুরুটাকে বলা হয় মেনার্ক যবে থেকে শুরু হয় অনসেট যখন অনসেট হয় তখন সেটাকে কি বলা হয় অনসেট হয় তখন সেটাকে বলে মেনার্ক কি বলা হয় মেনার্ক আর যখন শেষ হয়ে যায় এন্ড হয়ে যায় তখন সেটাকে কি বলা হয় মেনোপজ মোটামুটি ফর্টি ফাইভ টু ফিফটি ইয়ার্সে গিয়ে এটা বন্ধ হয়ে যায় ঠিক আছে এই গেল মিউনিসুয়াল সাইকেল এরপর চলে আসছে কি মিউসিওয়াল সাইকেলের পরেই চলে আসবে কি ফার্টিলাইজেশন কি চলে আসবে ফার্টিলাইজেশন এবং যখন ফার্টিলাইজেশন হবে দ্যার সার্টেন প্রসেসেস যেটা চলবে ফার্স্ট কি হবে না ফার্স্ট যে রিয়াকশনটা হবে সেটাকে বলা হবে ক্যাপাসিটেশন রিয়াকশন ক্যাপাসিটেশন রিয়াকশন এটা কি হচ্ছে ফার্টিলাইজেশনের আন্ডারে ক্যাপাসিটেশন রিয়াকশন মানে যেখানে স্পামের হেড যে পার্টটা সেখানে অ্যাক্রোজোম আছে স্পামের হেডে অ্যাক্রোজোম আছে তার বাইরে প্লাজমা মেমব্রেন আছে এই প্লাজমা মেমব্রেনটা একদম কভার থাকে গ্লাইকোপ্রোটিন কোলেস্ট্রল দিয়ে তো যখন ফিমেল রিপ্রোডাকটিভ ট্র্যাক্টে স্পাম যাচ্ছে তখন এই গ্লাইকোপ্রোটিন কোলেস্ট্রল বেরিয়ে যায় যাতে অ্যাক্রোজোমের এনজাইমগুলো বেরোতে পারে তাহলে এটা কোথায় হচ্ছে এটা হচ্ছে মাথায় রাখতে হবে ফিমেল রিপ্রোডাকটিভ ট্র্যাক্টে ফিমেল রিপ্রোডাকটিভ ট্র্যাক্টে হচ্ছে এবং আমি এটাকে বলি দ্যাট ইজ দ্য গ্রুমিং অফ স্পাম যেখানে কি ফিমেল অর্থাৎ স্পামের হেডে যে প্লাজমা মেমব্রেন আছে ওর গ্লাইকোপ্রোটিন আর কোলেস্ট্রল রিলিজড হয়ে যায় তো কি হয় এটা গ্লাইকোপ্রোটিন অ্যান্ড কোলেস্টেরল ফ্রম স্পামস প্লাজমা মেমব্রেন ওকে ক্যাপাসিটেশন হলো তারপরে যে রিয়াকশানটা হয় অ্যাক্রোজোমাল রিয়াকশান অ্যাক্রোজোমাল রিয়াকশান যেখানে কী হয় তিনটে এনজাইম বেরোয় তিনটে এনজাইম বেরোয় কী কী ত্রি এনজাইমস ত্রিমূর্তি তিনটে এনজাইম কী কী হায়ালুরোনিডেস হায়ালুরোনিডেস জোনালাইসিন যেটা জোনা পেলুসিটাকে ভাঙবে আর তারপরে চলে আসে কি করোনা রেডিয়াটার জন্য করোনা এই যে তিনটে বেরোলো এটা গিয়ে কি করবে আলটিমেটলি থ্রি এনজাইম যেটা সেকেন্ডারি উসাইটের সেকেন্ডারি উসাইটের কার সাথে লাগতে হেল্প করবে সেকেন্ডারি উসাইটের জেড পি থ্রি রিসেপ্টারের সাথে অ্যাট্যাচ হতে হেল্প করবে হলো ঠিক আছে নেক্সট রিয়াকশন কি হবে অ্যাক্রোসোমাল রিয়াকশান মানে হেডটা গিয়ে কি করলো কিছু এনজাইম রিলিজ করলো যে এনজাইমটা ওভামের বাইরে যা লেয়ারগুলো ছিল সেগুলোকে র্যাপচার করলো দেন যে রিয়াকশানটা হবে সেটাকে বলা হয় কি অ্যাক্রোসোমাল রিয়াকশানের পরে কি হবে এরপরে হবে ব্লক টু পলিস ফার্মি ব্লক টু পলিফর্মি তার মানে অ্যাট এ টাইম এটার মানে কি অ্যাট এ টাইম অ্যাট এ টাইম তারি যেটা কি দুটো প্রসেসে হয় একটাকে বলা হয় ফার্স্ট ব্লক একটাকে বলা হয় ফার্স্ট ব্লক একটাকে বলা হয় স্লো ব্লক একটাকে বলা হয় ফার্স্ট ব্লক একটাকে বলা হয় স্লো ব্লক ওকে বোঝা যাচ্ছে ফার্স্ট ব্লক অ্যান্ড স্লো ব্লক ফার্স্ট ব্লকটাকে জোনার রিয়াকশান বলা হয় এটাকে কি বলা হয় এটার আর নাম কি এটার আর নাম হলো জোনা রিয়াকশন আর স্লো ব্লকের আর নাম হলো কর্টিক্যাল রিয়াকশন ওকে নেক্সট হচ্ছে এই দুটো রিয়াকশন হওয়ার জন্য বাকি আর কোনো স্পাম এন্টার করতে পারে না এরপরে কি হয়ে যায় স্পাম এন্টার করার পরেই হয়ে যাবে কি অ্যামফি মিক্সিস অ্যামফি মিক্সিস অর্থাৎ দুটোর ক্রোম্যাটিন ম্যাটেরিয়ালের ফিউশন হবে ওকে তাহলে এটাই চলে গেল ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশন যেই হয়ে যাবে তারপরে তৈরি হয়ে যাবে কে জাইগট তারপরেই তৈরি হয়ে গেল কি জাইগট জাইগট ইজ ওয়ার্ড জাইগট ইজ টু এন অর্থাৎ ডিপ্লয়েড ইন নেচার তো ডিপ্লয়েড জাইগট যেটা তৈরি হচ্ছে সেটা গিয়ে কি করবে প্রথমে ডিপ্লয়েড জাইগট এটা কি ছিল জাইগট জাইগট থেকে ডিভিশন হয়ে হয় সেটা কি তৈরি করবে এইট সেল স্টেজ যেটাকে বলা হয় কি না মরুলা ফার্স্ট কি তৈরি করবে মরুলা মরুলা কটা সেল থাকবে আটটা কি কি হচ্ছে ফার্স্টে হচ্ছে মরুলা কটা সেল এইট সেল তারপরে কি করবে ব্লাস্টুলা ঠিক আছে মরুলা ব্লাস্টুলা আচ্ছা দাঁড়ো এক সেকেন্ড আমি এখানে লিখি মরুলা মরুলার পরে যে লেয়ারটা তৈরি করবে যে আরো সেলগুলো ডিভাইড হয়ে হয়ে যে স্ট্রাকচারটা তৈরি করবে তাকে কি বলবে ব্লাস্টুলা ব্লাস্টুলার পরে কি তৈরি করবে গ্যাস চুলা কি ইম্পর্টেন্স এই লেয়ারগুলোর যখন ব্লাস্টুলা হচ্ছে এই যে দেখো মরুলা থেকে যখন ব্লাস্টুলা হচ্ছে এই ব্লাস্টুলাটা গিয়ে কি করে এই ব্লাস্টুলাটা গিয়ে আলটিমেটলি কি হয় এর ইমপ্লান্টেশন যখন ব্লাস্টুলা তৈরি হয় এই ব্লাস্টুলাটারই কি হয় ইম মানে রোপণ ঠিক আছে ইমপ্লান্টেশন কোথায় হচ্ছে এন্ডোমেট্রিয়ামে এন্ডোমেট্রিয়াম এবং অ্যাট দ্য তারপর কি তৈরি হচ্ছে গ্রাস্টুলা গ্রাস্টুলা লেয়ারটা স্পেশালিটি কি এখানে তৈরি হবে থ্রি জম লেয়ার্স ফ্রি জ্যাম লেয়ারস তিনটে জ্যাম লেয়ার কি এক্টো এন্ডো মিসো ডার্ম ঠিক আছে বোঝা গেলো আর যখন এটা ব্লাস্টুলা হচ্ছে তারপরে যখন ব্লাস্টোসিস্ট ব্লাস্টুলার মধ্যে যে লেয়ারটায় গিম প্ল্যান্টেশন হয় তার নাম হলো ব্লাস্টোসিস্ট যার কি না দুটো লেয়ার থাকে একদম বাইরের লেয়ারটাকে আর একদম ভিতরে বাইরের লেয়ারটাকে বলা হয় ট্রোফোপ্লাস্ট ট্রোফোব্লাস্ট আর ভিতরের লেয়ারটাকে বলা হয় ইনার সেল মাস এগুলো এত ডিটেলে বলা দরকার নেই কারণ এগুলো তোমরা অলরেডি পড়েছো তারপরে কি হয় আস্তে 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 এটার ইমপ্লান্টেশন যখন হয়ে যাচ্ছে ইমপ্লান্টেশন হয়ে যাওয়ার পরে এটার কি হয় যখন ইমপ্লান্টেশন হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার পরে এ দেখো জোনা পেলুসিডা যে লেয়ারটা আছে সেটা খুলে বেরিয়ে যাচ্ছে এটা কি এটা হচ্ছে জোনা পেলুসিডা কারণ এটা না খুললে অ্যাটাচড হবে না ওকে ইমপ্লান্টেশন হয়ে গেল তারপরে এর তৈরি হয়ে যায় কিছু এক্সট্রা এমব্রায়নিক মেমব্রেন জাস্ট নামগুলো বলে দিই এক্সট্রা এমব্রায়নিক মেমব্রেন যে মেমব্রেনগুলোর নাম কি কি আছে জাস্ট নামগুলো বলে দিই কোরিয়ন অ্যালান্ট আছে অ্যামনিয়ন আর লাস্ট বাট নর্ট দ্য লিস্ট অক্স্যাট এই চারটে এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন তৈরি করে এবং এরপরে তৈরি হয়ে যায় কি এরপরেই তৈরি হয়ে যায় হচ্ছে প্লাসেন্টা এরপরে তৈরি হয়ে যাবে কি এর নেক্সট স্টেপ হলে এরপরে কি তৈরি হয়ে যাবে প্লাসেন্টা যে কি না বিভিন্ন ধরনের হরমোন রিলিজ করবে লাইক আর এইচ সিজি প্লাসেন্টা থেকে রিলিজ হবে কিছু হরমোনস লাইক এইচ সিজি এইচ পি এল ঠিক আছে এই হরমোনগুলো রিলিজ হবে যেটা কি না ডেবি মানে যে ফিটাসটা থাকবে তার নিউট্রিশন দেবে তাকে নিউট্রিশন যাবে তার থেকে বেস মেটেরিয়াল বেরোবে অক্সিজেন যাবে কার্বন ডাইঅক্সাইড বেরোবে প্লাসেনটার থ্রু দিয়ে এবং আমেলিক্যাল কর দিয়ে টাস্ট হবে এবং এই পুরো ডেভেলপমেন্টটা যখন হয়ে যাবে তারপরে অ্যাট দ্য এন্ড হবে পার্চুরেশান পারচুরেশন কখন হবে না যখন পারচুরানি সার্টেন হরমোন যেমন প্রোস্টাগ্ল্যান্ডিনের লেভেল যখন বেড়ে যাবে ইউটেরাইন কন্ট্রাকশন হবে আর একটা খুব ইম্পর্টেন্ট হরমোন এই রোলটা প্লে করে সেটা হচ্ছে অক্সিটোসিন তাহলে পারচুরিশনে এরপর চলে আসবে কি নেক্সট স্টেপ হয়ে যাবে কি পারচুরিশন পারচুর যে হরমোনটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে দ্যাট ইজ অক্সিটোসিন অক্সিটোসিন খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে পোস্টাগ্ল্যান্ডিন যেটা ইউটেরাইন কন্ট্রাকশনের জন্য হেল্প করবে এই সময় কি হয় প্রজেস্টেরনের প্রজেস্টেরনের অ্যামাউন্ট কি হয় কমে যেতে থাকে তাই এন্ডোমেট্রিয়াম উইক হয়ে যায় এবং পার্টুটেশনের পরেই চলে আসবে নেক্সট টপিক যখন বেবি ডেলিভারি হয়ে যাবে তখন আসবে কি ল্যাকটেশন ল্যাক্টেশন আর যখন ল্যাক্টেশন আসবে তখন কিছু কিছু হরমোন খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে ফার্স্ট ইজ প্রোল্যাক্টিন অ্যান্ড সেকেন্ড ইজ অক্সিটোসিন আগেন প্রোল্যাক্টিন কিসে হেল্প করবে প্রোল্যাক্টিন হেল্প করবে মিল্ক প্রোডাকশানে ওকে আর অক্সিটোসিন হেল্প করবে মিল্ক

তো বোধ দ্য স্টেটমেন্ট আর ট্রু বোধ দ্য স্টেটমেন্টস আর ট্রু এটা ট্রু এটা ট্রু কিন্তু আর উগোনিয়া তৈরি হয় না কেন সেই রিজানটা ঠিকভাবে করছে না সো বোধ দ্য স্টেটমেন্ট আর ট্রু বাট ইট ইজ ন ট্রুলি জস্টিফায়িং দ আসশন ওকে নেক্সট

পলিস্পি কেন হয় কারণ যখন ধরো এটা ধরো লেয়ার এখানে ধরো এসে স্পার্ম এন্টার করছে লেয়ার লেয়ার এখানটায় এসে স্পার্ম এন্টার করছে ওকে তো স্পার্মের হেড যখন এখানটায় এসে অ্যাটাচড হবে ধরো স্পার্মের হেড এসে অ্যাটাচড হলো এই সময় কী হয় অ্যাটাচড হওয়ার সাথে সাথে এই মেমব্রেনটার ডিপোলারাইজেশন হয় ডিপোলারাই রেশন ডিপোলারাইজেশন মানে এনে প্লাস আইন ঢুকতে শুরু করবে এনে প্লাস এনে প্লাস ঢুকতে শুরু করবে ডিপোরাইজেশান হবে তো দিস উইল চেঞ্জ দিস উইল চেঞ্জ দ্য পার্মিয়াবিলিটি 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 অফ প্লাজমা অফ দ্য মেমব্রেন তার মেমব্রেনটার পার্মিয়াবিলিটিটাই চেঞ্জ করে দিচ্ছে ওকে

যার মধ্যে এরকম ফিঙ্গার লাইট প্রজেকশন আছে যেগুলোকে কি বলা হচ্ছে যেগুলোকে বলা হচ্ছে কি না ফিম্ব্রি আর এখানটায় আছে কি ওভারি ঠিক আছে এরকমই হয় স্ট্রাকচারটা এবার কি বলছে যে প্রক্সিমাল এন্ড অফ ফ্যালোপিয়ান টিউব ইন ফ্যান্ডিবুলাম ফিঙ্গার লাইট প্রজেকশন যেটাকে বলা হচ্ছে কি ফিম্ব্রি এটা কি হচ্ছে ফিম্ব্রি ঠিক কথা দেন ফিম্ব্রি হেল্প ইন অ্যাটাচিং অফ ওভাম আফটার ওভুলেশন তাহলে স্বাভাবিকভাবে এখান থেকে কি হয় এটা হচ্ছে ওভারি ওভারি থেকে কি হয় এখান থেকে ওভামটা বের হচ্ছে এখান থেকে ওভাম ছিল

মেনস্ট্রুয়েশন যখন চলে না দ্যাট মিনস যে মেনস্ট্রুয়েশন চলছে না মানে এন্ডোমেট্রিয়াম ভাঙছে না এন্ডোমেট্রিয়াম কেন ভাঙছে না কারণ সেখানে একটা ব্লাস্টোসিস ইমপ্লান্ট হয়ে গেছে বোঝা যাচ্ছে কথাটা তাহলে তাই জন্য দিস ইজ ট্রু ট্রু নেক্সট ইমেনস্ট্রুয়েশন ইউজুয়ালি অকারস ইফ দ্য রিলিজড ওভাম ইজ নট ফার্টিলাইজড অবশ্যই তখনই হবে যখন মেনস্ট্রুয়েশন তখনই হবে ফার্টিলাইজেশন হয়নি ইমপ্লান্টেশন হয়নি তাই জন্য এন্ডোমেট্রিয়াম ভাঙবে अदरवाइज না ওকে চলো বোথ দ্য স্টেটমেন্টস আর ট্রু নেক্সট

ovulation generally occur during the mid of cycle ঠিক কথা LH surge occur in mid cycle অবশ্যই এটাও ট্রু মিডল অফ দা সাইকেল দ্যাট ইজ 14th ডে আর LH surge occurs কখন 14th ডেতেই হয় তো বোথ দ্যাট স্টেটমেন্টস আর ট্রু তাই জন্যই হচ্ছে ইট ইজ অফ ঠিক অল পপুলেশান নট লিড টু ফার্টিলাইজেশন তার মানে অল পপুলেশন মানে টাইম যদি ফিজিক্যাল ইনটিমেসি হচ্ছে সেক্ষেত্রে মানে কি ফার্টিলাইজেশন হচ্ছে না তখনই ফার্টিলাইজেশন হবে যখন ওই অ্যাম্পিউলা যে জাংশনটা সেখানে অ্যাট এ টাইম স্পাম এন্ড ওভাম এট এ টাইম আসছে দুজনের একই টাইমে আসে তখনই শুধুমাত্র ফার্টিলাইজেশন হবে না হলে না যদি স্পার্ম এন্ড ওভাম রিলিজ হওয়ার টাইম আলাদা আলাদা হয় তাহলে কপিউলেশন হওয়ার সত্ত্বেও ফার্টিলাইজেশন কিন্তু হবে না তাহলে যে পিরিয়ডটার মধ্যে ফার্টিলিটি হওয়ার বেশি চান্সেস থাকে ফার্টিলাইজেশন হওয়ার বেশি চান্সেস থাকে দ্যাট ইজ দ্য টেন টু সেভেন্টিন ডে অফ দ্য মেনস্টুয়াল সাইকেল ওকে সো ফার্টিলাইজেশন অকার অনলি দ্য ওভাম এন্ড স্পাম আর ট্রান্সপোর্টেড সাইমেন্টিলিয়াস একদম ঠিক কথা দুজনকে একসাথে আসতে হবে টু দা এমপিডারি সেমিক রিজিওন সো বোথ আর ট্রু এন্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দা অ্যাসারশন দুজনে যখন একই সাথে একই জায়গায় আসবে তবেই হ্যান্ডশেক হবে তাহলে হবে না নেক্সট জাইগট অফ হিউম্যান কন্টেইনস 46 ক্রোমোজোম ইয়েস yes, 23 পেয়ারস ডিপ্লয়েড হয় অবশ্যই সো দিস ইজ ট্রু জাইগট ইজ ফর্মড বাই ফিউশন অফ হ্যাপ্লয়েড সেলস নেমলি স্পার্ম এন্ড ওভার দিস ইজ অলসো ট্রু টুটু স্টেটমেন্ট ডি ট্রু এবং স্টেটমেন্ট দুটো কি করছে কারেক্ট এক্সপ্লেনেশন অলসো

আর ভাবে ঘুরে আসছে কে ভাস ডিফারেন্স ভাস ডিফারেন্স ঘুরে এলো এবং দুজনে একসাথে মিলে একটা ডাক তৈরি করে যে ডাকটায় এগিয়ে ইউরেট্রা এগিয়ে জোরে সেটাকে কি বলা হয় ইজাকুলেটারি ডাক এটা কি সেমিনাল বেসিক্যাল এটাকে ভাস ডিফারেন্স ওকে

एकदम एंड प्रोजेस्टेरन एकदम नीचे चले जाए तक ही मेन्स्ट्रुअल साइकिल स्टार्ट है सो व्हेन द लेवल ऑफ प्रोजेस्टेरन इज लो देन ओनली मेन्स्ट्रुएशन विल स्टार्ट ओके next question about fertilization in humans is practically feasible only if the ovum and sperm are transported simultaneously the ovum and sperms are transported simultaneously to the ampullary isthmic junction of the fallopian tube the sperms are transported into the cervix within 72 hours of the release of ovum in the uterus and the sperms are transported into vagina just after the release of the ovum in fallopian tube তো এটা আমরা জানি আনসারটাই কি হবে না ওভাম এন্ড স্পাম আর ট্রান্সপোর্টেড সাইমালটেনিয়াসলি শুধু হলে হবে না ইট শুড বি ট্রান্সপোর্টেড টু আ পার্টিকুলার রিজিয়ন দ্যাট ইজ দ্য অ্যাম্পুলারি ইসথেমিক রিজিয়ন হুইচ ইজ প্রেজেন্ট ইন দ্য ফ্যালোপিয়ান টিউব ওকে দেন স্পামস আর ট্রান্সপোর্টেড ইনটু সার্ভিক্স উইদিন 72 আওয়ার্স তো so, 72 আওয়ার্সে কখনোই পসিবল না বিকজ 72 আওয়ার্সের মধ্যে কি হয় ওভাম যে ক্যাপাসিটিটা ওভাম 24 আওয়ার্স অফ দি ওয়েট করবে 72 আওয়ার্স অফ দি ওয়েট করবে না সো ওভাম 24 আওয়ার্স পরে রিলিজ হয়ে যাবে বডি থেকে তাহলে 72 আওয়ার্স অফ দি ওয়েট করলে ফার্টিলাইজেশন হবে না দ্য স্পার্মস আর ট্রান্সপোর্টেড ইনটু ভাজাইনা জাস্ট আফটার দ্য রিলিজ অফ দ্য ওভাম ইন দ্য ফ্যালোপিয়ান টিউব এটাতেও হবে না তাহলে রিজিয়নটা কি হবে এম্পিলারি ইসলামিক রিজিয়ন অফ ফ্যালোপিয়ান টিউব So the ওভাম and sperm transport is simultaneously to the ampullary ischemic অফ of the fallopian tube would be the correct option. So, let's see.

এক্সটার্নাল জেনিটেলিয়া অ্যান্ট্রাম কিসে দেখতে পায় গ্রাফিয়ান ফলিকালে প্রফেক্টোডাম অর্থাৎ ট্রোফোব্লাস্টের কথা বলতে সেটা এমব্রায় প্রোমিশনের সময় লাগে আর নেভেন কার্ন আমরা মাইটোকন্ড্রিয়াল স্পাইরাল অ্যারেঞ্জমেন্টকে বলি তাহলে মন্স পিউবিস এ এর সাথে যাচ্ছে কে ফোর এ এর সাথে যাচ্ছে মন্স পিউবিস হচ্ছে থ্রি এ থ্রি তাহলে এ থ্রি বি এর সাথে যাচ্ছে কোনটা ফোর সি এর সাথে যাচ্ছে কোনটা ওয়ান অ্যান্ড ডি এর সাথে যাচ্ছে কোনটা টু তাহলে কারেক্ট অপশান হয়ে যাবে অপশন নাম্বার বি কারেক্ট অপশান হয়ে গেলে কোনটা অপশন নাম্বার বি নেক্সট ক্যাপাসিটেশন অকার সেটা আমি বললাম ক্যাপাসিটেশন কোথায় হয় ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেমে হয় কোথায় হয় ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেমে নেক্সট জিএনআরএইচ হলো একটা হাইপোথালামিক হরমোন নিডেড ইন দা রিপ্রোডাকটিভ রিপ্রোডাকশন অ্যাকশন জিএনআরএইচ কোথা থেকে বের হয় হাইপোথালামাস এখান থেকে বেরিয়ে কার কাছে যাবে এখান থেকে বেরিয়ে যাবে কার কাছে পিটুইটারি কোন পিটুইটারি অ্যান্টেরিয়র পিটুইটারি এবং অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে কে বের হবে এফএসএইচ আর এলএইচ ওকে ন্ু টিমিলে সিরিশন অফ এ এ বলচ্ছে কিসে হেল করবে এ আর এএই রিলিজ করতে হেল করবে ওকে। নেক্টদের দিফেস স্র্মীয় জেসর্মিয়েশনস র্ময় জেনেসেস ্যা র্মাটি টেসমতরি র্মিয়েশন মানে যেখালে রিলিজ অফ ফর্মট ফম ট ু ুমেন ও স্র্ীয় র ফন সর্িয়েন র্মাটওয়ার ফোন না।

যেটা আলটিমেটলি চলে আসবে প্রলিফারেশন যখন হচ্ছে তাহলে সেটা হচ্ছে কি প্রলিফারেশনের আন্ডারে চলে আসবে যখন তখন সেটা হয়ে যাবে ফলিকিউলার ফেজ কারণ ফলিকাল বাড়ছে প্রলিফারেশন হচ্ছে আর সিক্রেটারি ফেজ হচ্ছে লুটিয়াল ফেজ তাহলে এ এর সাথে ওয়ানের সাথে যাচ্ছে কোনটা ওয়ানের সাথে যাচ্ছে হচ্ছে টু টু এর সাথে যাচ্ছে হচ্ছে থ্রি থ্রি এর সাথে যাচ্ছে হচ্ছে ওয়ান তাহলে কারেক্ট অপশন হয়ে গেল আমার এ কারেক্ট অপশন কোনটা হয়ে গেল অপশন নাম্বার এ ওকে নেক্সট কোথায় কোথায় যায় তাহলে সবার আগে বলেছিলাম সেমিনিফেরাস ট্রিবিউল সেমিনিফেরাস ট্রিবিউলের পরে কী কী আসছে তাহলে সবার আগে সেমিনিফেরাস ট্রিবিউল তারপরে চলে আসছে কি রেডেড রেডেড রেডেডিস থেকে বেরোচ্ছে ভাসা ডিফারেন্সিয়া দেন আসছে এপিডি ডাইমিস তারপরে ভাস ডিফারেন্স তারপরে ইজাকুলেটারি ডাক্ট এটা বলেই দিয়েছি দেন ইউরেথ্রা অ্যান্ড ইউরেথ্রাল মিটাস দিয়ে বডির বাইরে তাহলে কারেক্ট অপশান আমার কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন হয়ে যাবে অপশান নাম্বার এ কারেক্ট অপশান হয়ে যাবে অপশন নাম্বার এ নেক্সট কোলোস্ট্রাম দ্য ইয়েলোইশ ফ্লুইড সিক্রেটেড বাই মাদার ডিউরিং ইনিশিয়াল ডেজ অফ ল্যাকটেশন অ্যান্ড ইজ ভেরি এসেনশিয়াল টু ইম্পার্ট দ্য ইমিউনিটি টু দ্য নিউ বর্ন ইনফ্যান্স তাদেরকে কী দেয় ইমিউনোগ্লোবিউলিন এ কি দেয় ইমিউনোগ্লোবিউলিন এ নেক্সট ইন এক্সট্রিউশন অফ সেকেন্ড পোলার বডি

নেক্সট আফটার জাইগোট ফর্মেশন অ্যাট দ্য টাইম অফ ফিউশন অফ স্পম অ্যান্ড ওভাম মিওটিক ডিভিশন কখন হচ্ছে সেকেন্ডারি ইউসাইটে কখন কমপ্লিটেড হচ্ছে এটা কমপ্লিটেড হচ্ছে অ্যাট দ্য টাইম অফ ফিউশন অফ স্পম অ্যান্ড ওভাম বলেছিলাম ফিউশন হয়ে যাবে সেই সময়তেই কি হয়ে যাবে আলটিমেটলি যখন স্পামটা ফিউজ করবে সেই সময়তে সেকেন্ডারি ইউসাইটে সে কনভার্ট হয়ে যাবে ওভামে কনভার্ট হবে নেক্সট

ম্যাচ দ্য ফলোয়িং এবার বলেছে চারটে এখানে আমাদের ম্যাচ করতে হবে তো প্লাসেন্টা প্লাসেন্টা কি করছে প্লাসেন্টা থেকে রিলিজ হয় কি হিউম্যান করিওনি গোনাডোট্রফিন জোনা পেলুসিডা ইট ইজ হোয়াট ইট ইজ আ লেয়ার অফ ওভাম নেক্সট বাল্বো ইউরেচাল গ্ল্যান্ড যেটা কিসে হেল্প করে লুব্রিকেশন অফ পেনিস অ্যান্ড লেডিক সেল থেকে কি বেরোয় অ্যান্ড্রোজেন তাহলে এর সাথে কোনটা ম্যাচ করছে এর সাথে যাচ্ছে ফোর বি সাথে কোনটা যাচ্ছে থ্রি সি এর সাথে কোনটা যাচ্ছে সি সাথে যাচ্ছে হচ্ছে সি এর সাথে যাচ্ছে হচ্ছে লুব্রিকেশন বাল্বো ইউরেচেল গ্ল্যান্ড হচ্ছে ফোর আচ্ছা এর সাথে যাচ্ছে কোনটা এর সাথে যাচ্ছে হচ্ছে টু প্লাস যাচ্ছে কি টুতে বি যাচ্ছে কোনটা থ্রিতে লেয়ার অফ ওভাম দ্যাট ইজ জোনা পেলুসিডা দেন সি আছে কি বাল্বো ইউরেচেল গ্যান্ড বাল্বো যাচ্ছে লুব্রিকেশন অফ পেনিসের সাথে অ্যান্ড লেডিস সেল লিজ করছে কি অ্যান্ড্রোজেন তাহলে কারেক্ট অপশন কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন হয়ে যাবে আমার অপশন নাম্বার কারেক্ট অপশন হয়ে যাচ্ছে কোনটা অপশান নাম্বার ডি এখানে দেখি জো প্লাসেন্টার সাথে কি যাচ্ছে প্লাসেন্টার সাথে যাচ্ছে হচ্ছে এখানে এইচ এইচসিজি প্লাসেন্টা রিলিজ এইচসিজি দেন বি আছে কি জোনা পেলুসিডা জোনা পেলুসিডা থেকে বের হচ্ছে দিস ইজ আ লেয়ার অফ ওভাম দেন বালবো ইউরেচাল গ্ল্যান্ড ইট উইল হেল্প ইন দা লুব্রিকেশন অফ পেনিস এন্ড সেল থেকে বের হচ্ছে হচ্ছে অ্যান্ড্রোজেন ওকে নেক্সট which of the uh, which of this is not an important component of initiation of per, পার্চুরেশন ইন হিউম্যান হিউমানদের ক্ষেত্রে পারচুরেশনে কোনটা কোনো রোল প্লে করে না সো ইনক্রিজ ইন ইস্ট্রোজেন অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট কারণ এই সময়তে ইস্ট্রোজেন বেড়ে যায় ইউরিং পার্চুরেশন ইস্ট্রোজেন বেড়ে যায় প্রজেস্টেরন কমে যায় সিন্থেসিস অব প্রোস্টন ইস অলসো ইম্পর্টেন্ট রিলিজ অফ অক্সিজোসিন তো ইম্পর্টেন্ট কিন্তু রিলিজ অফ রোল অ্যাক্টিন ইজ নট অ্যাট অল ইম্পর্টেন্ট কারণ এটা ইজ রিলেটেড টু নট পারচুরেশন ওকে নেক্সট